বিসমিল্লা রহমানির রাহীম আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বাক ভর্তা দেখলে যাদের জীবে জল চলে আসে আজকে তাদের জন্য নতুন আরেকটা ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সবার সাথে শেয়ার করবো আমাদের বিক্রমপুরে যেভাবে বরবটির ভর্তা তৈরি করা হয় বরবটির এই ভর্তাটা কিন্তু গরম ভাত কিংবা খুদের ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এই ভর্তা তৈরি করতে কিন্তু তেমন কোনো উপকরণই লাগে না এই গরমে কিন্তু খাওয়া দাওয়ার তেমন কারোরই রুচি থাকে না তবে ভর্তা দিয়ে যদি আপনি ভাত খান তাহলে কিন্তু এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত খাওয়া যাবে মুখের রুচি কিন্তু ফিরে আসবে প্রথমেই আমি এখানে হাফ কেজি বরবটি নিয়েছি আপনারা যে যতটুকু ভর্তা তৈরি করবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে বরবটিটা নিয়ে নেবেন আর এই বরবটির ভর্তাটা তৈরি করে কিন্তু আপনি নর্মাল ফ্রিজে প্রায় পনেরো থেকে বিশ দিনের মতো রেখে খেতে পারবেন এয়ারটাইট বক্সে ভরে সব সময় আমি ভর্তাটা একটু বেশি পরিমাণে তৈরি করি যেন ফ্রিজে রেখে খাওয়া যায় প্রিয়া দর্শক আমি কিন্তু বরবটিগুলো আমার পছন্দ অনুযায়ী টুকরো করে নেছি। এরকম যদি ছোটো ছোটো টুকরো করে নেন সেক্ষেত্রে কিন্তু ভর্তাটা তৈরি করতে অনেক সুবিধা হয় সবগুলো বরবটি কিন্তু টুকরো করা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিয়েছি বরবটিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি একটা ফ্রাই প্যানের ভিতরে এখন ঢেলে দিচ্ছি প্রথমেই বরবটিগুলো সিদ্ধ করে নেব দর্শক সিদ্ধ করার জন্য কিন্তু এখানে অনেক বেশি পরিমাণ পানি দেয়া যাবে না হাফ কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যে যেরকম ঝাল খাবেন ঠিক সেই আন্দাজে কিন্তু এখানে শুকনো মরিচ কিংবা কাঁচামরিচটা ব্যবহার করবেন আমি এখানে প্রায় বিশ থেকে বাইশটার মতো কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রিয় দর্শক দেখুন প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো কিন্তু আমি বরবটিটা সিদ্ধ করে নিয়েছি কালারটা কিন্তু একদম সবুজ আছে এখানে কিন্তু তেমন একটা পানি নেই পানিটা কিন্তু পুরোপুরি শুষে গেছে আর যে পরিমাণ পানি আছে সেটা আমি তেলে ভেজে নেওয়ার পরে কিন্তু সম্পূর্ণটাই শুষে যাবে এবার আমি ফ্রাইপ্যানটা নামিয়ে রাখছি চুলাতে আরও একটা ফ্রাইপ্যান বসিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল কেউ চাইলে এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারবেন এবার আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিয়েছি পনেরো থেকে ষোলোটার মতো কেউ যদি শুধু মাত্র কাঁচামরিচ দিয়ে ভর্তা খেতে চান সেক্ষেত্রে কাঁচামরিচ দিয়েও করতে পারেন আর কেউ যদি শুকনো মরিচ দিয়ে খেতে চান সেক্ষেত্রে শুকনো মরিচটা দিতে পারেন তবে আমি ভর্তার ক্ষেত্রে সবসময় দু রকমের মরিচই ব্যবহার করি এতেই কিন্তু ভর্তার স্বাদটা অনেক বেশি হয় প্রিয় দর্শক শুকনো মরিচটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি মরিচগুলো তুলে নিচ্ছি খুব বেশি পরিমাণ কিন্তু ভাজতে যাবেন না তবে চুলার আঁচ কিন্তু লো আর মিডিয়াম আঁচের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে ভেজে নেবেন অবশিষ্ট যে তেল ছিল সেখানে আমি অ্যাড করে দিলাম বড়ো সাইজের তিনটা রসুন আমি রসুনের কোয়াগুলো নিয়েছি ওপরের খোসাটা ফেলে দিয়ে আর রসুনটাও কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে রসুনগুলো এক সাইডে সরিয়ে রেখে এখানে আমি অ্যাড করে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ভর্তার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন। তাতে কিন্তু ভর্তা অনেক বেশি মজার হয়ে থাকে পেঁয়াজ আর রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে প্রিয় দর্শক চুলার কাছে দাঁড়িয়ে থেকে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায় আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে আমি পেঁয়াজটা কী পরিমাণ ভেজে নিয়েছি এর চাতে কিন্তু বেশি পরিমাণ পেঁয়াজটা ভাজা যাবে না এবার আমি পেঁয়াজ আর রসুনটা একটা প্লেটে ঢেলে রেখে এই ফ্রাই প্যানেই দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আর সরিষার তেলটা গরম হয়ে যাওয়ার পরে সিদ্ধ করে রাখা বরবটিটা অ্যাড করে দিলাম এবার বরবটিটা আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি কেউ যদি বরবটিটা তেলের ভিতরে ভেজে না নিতে চান সেই ক্ষেত্রে বরবটিটা খুব ভালোভাবে পানিটা শুকিয়ে নিতে হবে যাতে করে কোনো রকম পানি না থাকে তারপরেও কিন্তু আপনি শিল্পাটাতে বেটে ভর্তাটা তৈরি করতে পারবেন অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ ধনেপাতা ধনেপাতাটা দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি প্রিয় দর্শক দশ থেকে বারো মিনিটের মতো কিন্তু আমি ভেজে নিয়েছি আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন এখন কিন্তু কোনো রকম পানি নেই তেল কিন্তু ছিটতে শুরু করে দিয়েছে এই অবস্থায় যখন আসবে তখন বুঝতে পারবেন যে ভরপুটিটা ভর্তা তৈরি করার উপযুক্ত হয়ে গেছে এবার আমি ফ্রাই প্যানটা নামিয়ে নিচ্ছি ভর্তাটা আমি শিলপাটাতে তৈরি করব। আপনারা কেউ চাইলে কিন্তু ব্লেন্ডারও এই ভর্তাটা তৈরি করতে পারেন তবে এই ভর্তাটা শিলপাটায় তৈরি করলেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে প্রিয় দর্শক প্রথমে আমি শুকনো মরিচ আর লবণটা বেটে নিচ্ছি আমি যখন বরবটি সিদ্ধ করেছিলাম তখন কিন্তু লবণ দিয়েছিলাম অল্প পরিমাণে অবশ্যই কিন্তু ভর্তাতে লবণটা কিন্তু বুঝে দিবেন আর ভর্তায় যদি লবণ ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না শুকনো মরিচগুলো কিন্তু বাটা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ আর রসুনটা যে ভেজে রেখে দিয়েছিলাম সেটা বেটে নিচ্ছি পেঁয়াজ আর রসুনটা কিন্তু আলতো আলতো করে একটু চাপ দিলে দেখবেন যে খুব সহজেই বাটা হয়ে যাচ্ছে ভাজা পেঁয়াজ আর রসুনটা কিন্তু বাটা হয়ে গেছে এবার আমি বরবটি আর ধনে পাতাটা অল্প অল্প পরিমাণে দিয়ে বেটে নিচ্ছি পাটাই বেটে ভর্তা তৈরি করলে কিন্তু খেতে বেশি সুস্বাদু হয় ব্লেন্ডারে ভর্তা তৈরি করলে কিন্তু পাটায় বাটার মতো তেমন একটা স্বাদ হয় না আমাদের বিক্রমপুরে কিন্তু বরবটির ভর্তা আরও কয়েকভাবে তৈরি করে থাকে তবে আজকে আমি এভাবেই তৈরি করে দেখালাম পরবর্তীতে আমি অন্যভাবেও এই ভর্তা তৈরি করে দেখাবো প্রিয় দর্শক ভর্তাটা কিন্তু বাটা হয়ে গেছে আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন যে কতটা আঠালো হয়েছে ভর্তাটা এবার আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ আমি ভর্তাটা একটু খেয়ে দেখেছিলাম এখানে লবণ কম হয়েছে যার কারণে আরও অল্প পরিমাণে লবণ এখানে অ্যাড করে দিলাম লবণটা দিয়ে ভালোভাবে মাখিয়ে এবার আমি আবারও একটু বেটে নিচ্ছি আলতো আলতো করে প্রিয় দর্শক বাটা কিন্তু হয়ে গেছে আর ভর্তাটাও কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি দুপুরে গরম ভাত খাওয়ার রুচি কিন্তু বাড়িয়ে দেবে এরকম দারুণ মজার ভর্তা প্রিয় দর্শক যারা নাকি কখনও আমাদের বিক্রমপুরের এই বরবটির ভর্তাটা খাননি তারা একবার হলো এই গরমে ট্রাই করে দেখবেন যে কতটা সুস্বাদু আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আজকের এই ভর্তার রেসিপিটা তাহলে প্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি